হ্যাঁ, হ্যালো ইউটিউব। সো লাস্ট ভিডিওতেও আমরা শিখেছি অপারেটর সম্পর্কে, যেটা বিট ওয়াইজ এবং এক্সপোনেন্টেশন অপারেটর্স। সো এই ভিডিওতে আমরা শিখবো কম্প্যারিজন অপারেটর্স। সো কম্প্যারিজন অপারেটর ইউজ করা হয় কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ভ্যালুর মধ্যে তাদের ভ্যালুর কম্পেয়ার করার জন্য, যেমন এটা কি ছোট কিনা বড়, এটা সমান কিনা ছোট, এটা মানে তুলনা করা বা কম্পেয়ার করার জন্য আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করি। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের কম্প্যারিজন অপারেটর আছে। সো আমি একটা একটা করে আপনাদের সাথে যাচ্ছি। সো লেট লেট এ ইকুয়ালস টু 10 এবং লেট বি ইকুয়ালস টু, আমরা ভ্যালু নিলাম 10, ওকে। এবং এরপরে আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে লেট সি, অ্যান্ড সি ইকুয়ালস টু, আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আমরা বললাম এ ইকুয়ালস ইকুয়ালস বি। তো ইকুয়াল ইকুয়াল এটাকে বলে হচ্ছে ইকুয়ালিটি, বা আমরা চেক করতেছি যে এই এ আর বির যে ভ্যালু আছে সেটা কি সমান কি না। সো ইকুয়ালিটি বা সমান কি না এটা চেক করার জন্য আমরা ইউজ করি ইকুয়াল ইকুয়াল। সো আমরা এটাকে একটু ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট, রাইটের মধ্যে আমরা সি দিলাম, সরি সি। সো সি দিলাম। সো সি দেওয়াতে এবার যদি আমরা এটাকে আমাদের ব্রাউজারে আমরা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো ইটস ট্রু। ট্রু মানে হচ্ছে এটা, হ্যাঁ এটা ভ্যালুটা সমান। সো যে কোনো কম্প্যারিজন অপারেটর আপনাকে আউটপুট দেবে সেটা হচ্ছে ট্রু অর ফলস। সো এখানে যদি আমি 12 ইউজ করতাম তাহলে আমাদের আউটপুট আসতো ফলস, কজ 10 আর 12 সমান না। সো সেম ওয়েতে তো আমি এটাকে 10 করে দিচ্ছি আবার, দিয়ে এবার আমি এটাকে বলবো ট্রিপল, মানে তিনটা ইকুয়াল সাইন ইউজ করবো, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল। আর এটাকে বলে ইকুয়ালিটি অ্যান্ড সেম টাইপ, মানে আপনার যে ডাটাটা বা আপনি যে ভ্যালুটা কম্পেয়ার করতেছেন সেই ভ্যালুটা সমান এবং সেম ডাটা টাইপ কি না। যদি তাই হয় তাহলে আমাদের এটা রেজাল্ট দেখাবে ট্রু, ওকে। সো আমরা তিনটা ইকুয়াল সাইন ইউজ করি হচ্ছে ইকুয়ালিটি এবং সেম টাইপ। সো আমি এখানে কমেন্টসের মধ্যে দিচ্ছি ইকুয়াল ইকুয়ালস আমরা ইউজ করি হচ্ছে ইকুয়ালিটি বা সমান কি না সেটা বোঝার জন্য। এরপরে আমরা তিনটা ইকুয়াল সাইন ইউজ করি, ইকুয়াল অ্যান্ড সেম টাইপ, আমরা সেম টাইপ কম্পেয়ার করার জন্য তিনটা ইকুয়াল সাইন ইউজ করি, ওকে। দেন তারপরে আমরা ইউজ করি হচ্ছে লেস দ্যান, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান। লেস দ্যান মানে ছোট কি না, গ্রেটার দ্যান মানে হচ্ছে বড় কি না। সো আমরা এইভাবে লিখতে পারি যে এ কি বির চাইতে বড়, এটাকে বলে গ্রেটার দ্যান। এ কি বির চাইতে বড়, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, ফলস না, এই দুটো হচ্ছে সমান। তো আমরা যদি একটু একে বড় করে দেই, আমরা বির ভ্যালু করে দিলাম 8, তাহলে এখন তো এ বির চাইতে বড় তাই না, তাহলে এখন আমরা এটার ভ্যালু কি পাবো, ট্রু। দেখেন, ওকে ট্রু। সো সেম ওয়েতে আমরা এইভাবেও করতে পারি, এ কি বির চাইতে ছোট, এ ইজ গ্রেটার দ্যান বি, ওকে, বি এ কি ছোট না, তাহলে আমাদের ভ্যালু কি দাঁড়াবে, আমাদের ভ্যালু দাঁড়াবে ফলস। তো আমরা যদি এখন এ কে একটু ছোট করে ফেলি, একে আমরা 7 করে ফেললাম, বি কে এবার বড় রাখছি আমরা, তো এ কি বির চাইতে ছোট, তাহলে এবারে আমাদের অ্যান্সার কি, ট্রু। তাহলে আমরা এখানে একটু চেক করে নিই, সে ট্রু। সো আমরা আমরা ইউজ করি লেস দেন, এটাকে বলে লেস দেন, লেস দেন, সো ও সরি নট ইকুয়ালস। সো এটা হচ্ছে আমাদের লেস দেন, আর আমরা ইউজ করি হচ্ছে এটাকে বলে গ্রেটার দেন। সো আমরা লেস দেন এবং গ্রেটার দেন অপারেটর ইউজ করে আমরাও কম্পেয়ার করতে পারি। এরপরে আমরা আবার কম্পেয়ার করতে পারি আর একটা ওয়েটে, সেটা হচ্ছে কি লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল, এটাকে বলে গ্রেটার, গ্রেটার দেন অর ইকুয়াল, এটা কিন্তু অ্যান্ড ইকুয়াল না, অর ইকুয়াল। এবং এখানে আর একটা ইউজ যেটা আমরা করি সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। সো লেস দেন অর ইকুয়াল। সো আমরা যেমন গ্রেটার দেন এবং লেস দেন ইউজ করতে পারি, তেমনি গ্রেটার দেন অর ইকুয়াল অর লেস দেন অর ইকুয়াল, ওকে। তাহলে আমরা একটু কম্পেয়ার করি যে এ ইজ লেস দেন আর ইকুয়ালস বি, তাহলে কিন্তু এটা ট্রু। আমরা যদি এখানে দেখি আমাদের রেজাল্ট কি, ট্রু, কারণ হ্যাঁ এটার একটা যে কোনো একটা সত্য, যেটা হচ্ছে লেস দেন। তো আমরা যদি এখন এটাকে বলতাম 8, তাহলে কিন্তু লেস দেন কিন্তু হতো না, কারণ এটা সমান সমান। সো যার কারণে এ লেস দেন অর ইকুয়াল, তাহলে আমাদের এটার রেজাল্ট আসতো ট্রু, কারণ এখন 8 হচ্ছে আমার
লেস দেন না, বাট এটা আমার 8 আর 8 সমান। সো সেমলি গ্রেটার দেনের ক্ষেত্রেও এ কি গ্রেটার দেন অর ইকুয়ালস বি, তাহলে কি হতো আমার রেজাল্ট এখন ট্রু, কারণ এটা দুইটাই সমান ভ্যালু। বাট আমরা এটাকে একটু বিয়ে করে দিই, এ কে বির চাইতে ছোট করে দিই, এ কে আমরা বির চাইতে ছোট করে 7 করে দিলাম, তাহলে এখন আমাদের রেজাল্ট কি আসবে? এখন আমাদের রেজাল্ট আসতেছে ফলস, কারণ আমরা এখানে আমাদের কম্পেয়ার ছিল হচ্ছে, বা আমাদের শর্ত ছিল এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এ কি বড় না সমান, বাট কিন্তু তা কিন্তু হয়নি, তাই না? এবং এখানে আমাদের আর একটা আমরা কম্পারিজন অপারেটর ইউজ করতে পারি, যেটাকে বলে নট ইকুয়াল। আমরা কিন্তু একটা নট ইকুয়ালও ইউজ করতে পারি এখানে, আমরা এটার ভ্যালু এইভাবে কম্পেয়ার করতে পারি যে এ কি বির সমান কি না, বা নট ইকুয়ালস, এটা কি এটা সমান না, এইভাবে বলতে পারি এ নট ইকুয়ালস বি, তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে? এখানে আমাদের রেজাল্ট দাঁড়াবে 2, কারণ এটা আমাদের সমান না 7 আর 8। যদি আমরা এটাকে 8 করে দিতাম তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াতো এটা ফলস, কারণ এ আমরা বলছি নট ইকুয়ালস বি, বাট এখানে এ আর বি হচ্ছে সমান। ঠিক সেম ক্ষেত্রে নট ইকুয়ালস এর ক্ষেত্রে আমরা আইডেন্টিফাইও করতে পারি যে নট ইকুয়াল অ্যান্ড সেম টাইপ, যেটাতে আমরা ইউজ করতে পারি কিভাবে, এখানে আমরা দিতে পারি আর একটা আমাদের অপারেটর যেটাকে বলে নট ইকুয়াল অ্যান্ড সেম টাইপ। সো আমরা যদি এখানে এইভাবে ইউজ করতাম নট ইকুয়ালস ইকুয়ালস, তাহলে কি হতো এখানে আমাদের রেজাল্ট ফলসই দেখাবে, বাট এটা যদি আমাদের 7 হতো বা এনিথিং এনি আদার ভ্যালু হতো তাহলে কি হতো, এটা এটা হতো ট্রু, কারণ এটা সেম টাইপের ডাটা না। তো এই হচ্ছে আমাদের টোটাল কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরের মধ্যে আমাদের আছে হচ্ছে ইকুয়ালস ইকুয়ালস, ইকুয়ালিটি চেক করার জন্য তিনটা ইকুয়াল সাইন, যেটা হচ্ছে ইকুয়াল এবং সেম টাইপের কিনা সেটা চেক করবে, আমাদের লেস দ্যান, আমাদের গ্রেটার দ্যান আর ইকুয়াল, লেস দ্যান আর ইকুয়াল, নট ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল অ্যান্ড সেম টাইপ। সো বিষয়টা যদি আপনার কাছে কোনো কনফিউশন লাগে তাহলে 2-3 বার প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি ঘটতেছে। সো এটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর, কারণ আমরা নেক্সটে শিখবো হচ্ছে স্টেটমেন্ট লুপিং। সো লুপিং বা স্টেটমেন্টের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে, তাহলে যে কম্পেয়ারে যদি আমাদের রেজাল্ট ট্রু বা ফলস হয় তাহলে আমাদের এই শর্ত করতে হবে, নাহলে অন্য শর্ত। সো এই জন্য এখন আপনাদের কম্পারিজন অপারেটর ক্লিয়ার হওয়া অনেক ইম্পর্টেন্ট। সো আমি সবগুলো কম্পারিজন অপারেটর নিয়ে আপনাকে বুঝালাম, এবং এটা আমি এখানে আমি আপনাদেরকে লিখেও দিয়েছি যে কোনটা কি, কারণ আমি এখানে যদি একটা একটা লাইনের মধ্যে সবগুলো করে করে আপনাকে দেখাইছি। সো যার কারণে আপনার বোঝার সুবিধার্তে আমি এখানে সবগুলো লিখে দিয়েছি। তো আমি আশা করতেছি আপনারা কম্পারিজন অপারেটর সম্পর্কে ক্লিয়ার। সো আমরা পরবর্তী ভিডিওতে আরও মজার কিছু শিখবো, নতুন কিছু শিখবো, কারণ অপারেটর নিয়ে আমার মনে হয় এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করা হয়েছে, কারণ সবগুলো অপারেটর সম্পর্কে আপনাদের জানা দরকার এই কারণে। এছাড়া আরও কিছু অপারেটর আছে আমরা পরবর্তীতে শিখবো। সো কম্পারিজন অপারেটর নিয়ে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন হ্যাভ ফান অ্যান্ড কিপ লার্নিং ম্যান, বাই বাই।